আসসালামু আলাইকুম, আমি সোয়ানুর। গত এক মাস ধরে আমি প্রায় প্রতিদিন একটা করে অ্যানিমেশন করতেছি এবং অনলাইনে আপলোড দিতেছি। অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে আসলে আমি অ্যানিমেশনগুলো কী দিয়ে তৈরি করি। আজ বলে দিচ্ছি, আফটার এফেক্টস দিয়ে। তারপরে আবার অনেকেই প্রশ্ন করছিলেন যে এগুলো কিভাবে তৈরি করা হয়। তাদের জন্য সুখবর যে এখন থেকে আমি প্রতিটা অ্যানিমেশনেই কিভাবে তৈরি করা হয় সেটা আপনাদের সামনে আমি ব্রেকডাউন করে দেখাবো। খুব সংক্ষেপে আমি দেখা যাচ্ছে যে 2 থেকে 3 মিনিট কিংবা 1 মিনিটের মধ্যেই আমি দেখাবো। যেহেতু আজ প্রথম, তাই একটু সময় বেশি লাগতে পারে। চলুন দেখা যাক আজ আমরা কোন অ্যানিমেশনটা তৈরি করেছি। অ্যানিমেশন প্লে হচ্ছে না কেন? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আমরা আজ একটা ইনফোগ্রাফিক্স অ্যানিমেশন করেছি। আমরা এই সপ্তাহে ইনফোগ্রাফিক্স নিয়ে অ্যানিমেশন করতেছি। আমরা অলরেডি 2টা অ্যানিমেশন কমপ্লিট করে ফেলেছি। আরও মোটামুটি 3-4টে অ্যানিমেশন আছে, যদিও আমি 7টা পর্যন্ত আপলোড দিব। চাইলে আমি আরও অ্যানিমেশন আপলোড দিতে পারি, আপনাদের দেখাতে পারি। ও আরেকটা মেন কথা আমি বলিনি, সেটা হলো এই যতগুলো আমি অ্যানিমেশন করব এরপর থেকে সবগুলোর প্রজেক্ট ফাইল আমি দিয়ে দেব। তাই চাইলে যে কেউ ডাউনলোড করে দেখতে পারো যে আসলে আমি অ্যানিমেশনগুলো কীভাবে করেছি। এখন আমি এখানে এক কম্পোজিশনের ভিতরে গেলাম। এখন দেখতে পাচ্ছেন প্রথমে আমি উপরে একটা টেক্সট কম্পোজিশন দেখতে পাচ্ছেন। এই ভিতরে ঢুকলে দেখতে পারবেন এখানে কিছু টেক্সট আছে। প্রথমে এটা শুধু লেয়ার ছিল, এই কম্পোজিশনের লেয়ার ছিল। আমি পরবর্তীতে প্রিকম করেছি এবং এরপরে এখানে রিজন অফ ইন্টারেস্ট, এখান থেকে আমি যে অংশটুকু দরকার ওই অংশটুকুই নিয়েছি। এটাকে কীভাবে সঠিক উচ্চারণ আমি ঠিক তো বলতে পারবো না। এখানে সিলেক্ট করেছি এবং এখান থেকে আমি ট্রিম করে গেলাম, ক্রপ কম টু ইংলিশ রিজিয়ন অফ ইন্টারেস্ট এরকম করেছি। এবং আমি যদি এখন এখানে আসি, দেখতে পাচ্ছ এরপরে এখানে কালার, এখানে এই কালারগুলো এই শেপের মধ্যে আছে। এরপর লাইন, আমাদের এই মধ্যে যে লাইনটা দেখতে পাচ্ছ ওটা এখানে আছে। এটা মূলত একটু ছোট অ্যানিমেশন হয়েছে। স্কেল, আমি যদি ইউ প্রেস করি এখানে দেখতে পাচ্ছ স্কেল একটা অ্যানিমেশন হয়েছে। এরপর আমি ইনফোগ্রাফিক যদি ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছ কিছু গ্রুপ আছে। আমি প্রতিটা এই 5টা নিয়ে একটা গ্রুপ করেছি, এই 4টা নিয়ে একটা গ্রুপ করেছি। এভাবে গ্রুপ করে অ্যানিমেশন করেছি। আমি যদি একটা গ্রুপ ওপেন করি এখানে দেখতে পাচ্ছ এই গ্রুপে আমি 5টা শেপ আছে। আমি এই শেপ 1টা ওপেন করলাম, অর্থাৎ এই শেপটা। এবং এখানে দেখতে পাচ্ছ আমি শুধু স্কেলটাকে অ্যানিমেশন করেছি। এবং এই কি ফ্রেমগুলোকে কী করেছি, কপি করেছি। কপি করে এই গ্রুপে যতগুলো কী ছিল আমাদের বার ছিল প্রতিটাতে আমি পেস্ট করে দিয়েছি। এবার প্রতিটা গ্রুপে আমি একটা অ্যানিমেশন করেছি এবং ওইটাকে ওই গ্রুপে বাকি লেয়ারগুলোতে লেয়ারগুলোর কি স্কেল প্রপার্টিতে আমি পেস্ট করে দিয়েছি। এভাবে তো এই অ্যানিমেশনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে গাইড, এখানে যে গাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো, এখানে আমি একটা ইফেক্ট নিয়েছি। ইফেক্টটা হচ্ছে গার্ড। আপনারা যদি প্রজেক্টটা ওপেন করেন তাহলে দেখতে পারবেন। এরপর ব্যাকগ্রাউন্ডে আমি একটা গ্রেডিয়েন্ট র্যাম দিয়েছি, যদিও অতটা বোঝা যাচ্ছে না। সো এটুকুই। এরপর থেকে আমি যেটা বললাম যে প্রতিদিনে আমি একটা করে নতুন অ্যানিমেশন করব এবং এটাকে আমি কিভাবে করলাম একটু শর্ট ব্রেকডাউনে দেখাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।